এইমাত্র দিক পরিবর্তন করলো ঘূর্ণিঝড় মিছাং দিক পরিবর্তন করে তাহলে ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিছাং এই নিয়ে আবহাওয়া দপ্তরই বা কী জানালো বাংলায় ঠিক কতটা বিপদ রয়েছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আগের ভিডিওটিতেই বলেছিলাম যে ঘূর্ণিঝড়গুলো যখন তখন তার গতিপথ বা দিক কিন্তু পরিবর্তন করে সেই অনুযায়ী ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তার দিক বা গতিপথ সেটা পরিবর্তন করেছে তবে পরিবর্তন করে এখন ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় আপনাদেরকে সরাসরি জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটা কতটা শক্তিশালী রূপ নিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেই ঝঞ্ঝা ক্রমশ উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে যদি আমরা দেখি সেই ঝঞ্ঝাটি যদি আমরা দেখি পরিষ্কারভাবে তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঝঞ্ঝা রয়েছে সেটি কিন্তু মালদা হয়ে এদিকে দিনাজপুর এবং পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি এই সাইডে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের রংপুর কালের দুয়ে কিন্তু এই ঝঞ্ঝাটা প্রবেশ করছে আস্তে আস্তে এর জেরে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে উত্তরবঙ্গের বেসিক্যালি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুর কিষানগঞ্জ করণ এই সাইডে কিন্তু কিছুটা মেঘলায় আকাশ কিন্তু থাকতে পারে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ এই সাইডে কিন্তু কিছুটা মেঘলা আকাশ পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকেও এই দিকে কিছুটা মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে আজকে প্রায় সারাদিনেই কিছুটা মেঘলা আকাশ কোথাও কোথাও রোদ উত্তরবঙ্গে ছিল তবে অর্থাৎ পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং সেখানে কিন্তু কিছুটা মেঘলা আকাশ কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি তবে দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম মেঘলা আকাশ নেই একদম পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আকাশ কিন্তু রয়েছে যদি আমরা দেখি একদম উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নদীয়া দেখতে পাচ্ছেন চন্দ্রনগর চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার বর্ধমান বাঁকুড়া শুধু পুরুলিয়ার দিকে কিছুটা মেঘ এই ঝঞ্ঝার মেঘ পুরুলিয়া দিকে কিছুটা প্রবেশ করছে আবার এদিকে চিত্তরঞ্জনের দিকে কিছুটা প্রবেশ করছে আসানসোলের দিকে তবে বীরভূম এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিতে আকাশ পরিষ্কার বাংলাদেশে তো একদম রীতিমতো আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ত্রিপুরার দিকেও কিন্তু একদম পরিষ্কার আকাশ অন্যদিকে যদি আমরা দেখি তাহলে অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর ডিব্রুগড় সমস্ত জায়গায় একদম ঝকঝকে পরিষ্কার আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও আকাশ পরিষ্কার এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু একদম পূর্বাভাস কিন্তু নেই তবে আগামীকাল কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নেব একটু তো বন্ধুরা বৃষ্টি এবং বজ্রমুট করে আগামীকালের যদি আপডেট আমরা দেখিনি আগামীকাল কি বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে কিনা বৃষ্টিপাতার সম্ভাবনা আগামীকালও নেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের সাইডে কিছুটা ছিটে পড়া বৃষ্টি হলো হতে পারে তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্যদিকে ভারতের জব্বলপুর নাগেরপুর অর্থাৎ মধ্য ভারতের দিকে কিছুটা বৃষ্টি মধ্যপ্রদেশের দিকে কিছুটা বৃষ্টি হলো হতে পারে তাছাড়া বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার থাকছে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি উত্তরবঙ্গের দিকেও সেরকম আলিপুরদুয়ার কোচবের কোনোরকম বৃষ্টি নেই অসমের দিকেও কিন্তু বৃষ্টি নেই আকাশ পরিষ্কার আজ রাতের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই একদম ঝকঝকে আকাশ পরিষ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার শুধুমাত্র যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রাঁচি এদিকে ধানবাদ এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে আমরা সরাসরি যে তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু মেঘমালায় চলে যাই এবং মেঘমালা করে দেখিনি যে রাতের যে কোথায় কোথায় মেঘ থাকতে পারে রাতের দিকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে যেটা মেঘ আমরা দেখতে পারি উত্তরবঙ্গের দিকেও সেরকম মেঘ কিন্তু সরে যাচ্ছে সেরকমভাবে নেই তবে হালকা মাঝারি থাকছে যেই জায়গাগুলো বললাম রাঁচি ধানবাদ দেখতে পাচ্ছেন দেওঘর এই সাইডে কিন্তু কিছুটা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও সেরকমভাবে কোনো মেঘ নেই এদিকে বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গায় আকাশ ক্লিয়ারই রয়েছে পরিষ্কার রয়েছে কোনো রকম মেঘ কিন্তু সেরকমভাবে নেই তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই এবং আপনাদেরকে দেখাই যে দিক পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি কোন উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম যেটা সেটা কিন্তু তৈরি হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছি বান্দা আঁচের কাছে এই ঘূর্ণিঝড়টা কিন্তু প্রবেশ করেছে ঘূর্ণিঝড় যে সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তিশালী রূপ নেবে আগামীকাল যদি দেখে আগামীকাল কিছুটা শক্তিশালী রূপ নেবে তিরিশ তারিখে আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে তারপর এক তারিখে যদি আমরা দেখি এক তারিখে কিন্তু এটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এক তারিখের দিকে এটা যদি আমরা দেখি তাহলে ঘন্টায় দেখতে পারবো যে এর হাওয়ার গতিবেগ প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা অগ্রসর হবে দু তারিখে যদি আমরা দেখি দু তারিখের দিকে ঘন্টায় আমরা যদি দেখি চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ অগ্রসরের দু তারিখের দিকে তিন তারিখে আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে রূপ নিয়ে এর যে গতিপথ যেটা আমরা দেখতে পাচ্ছি দিক পরিবর্তন করলো আমি যে আপনাদেরকে বললাম প্রথমে সেই দিক পরিবর্তন করে এটা কিন্তু চেন্নাই পদুচারী নেল্লোর এই সাইডে কিন্তু অগ্রসর হচ্ছে তো বন্ধুরা আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় যে মিচাং অর্থাৎ মিচাং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা তবে এই মুহূর্তের গতিপথ কিন্তু পরিবর্তন একদম দেখতে পাচ্ছি গতিপথ পরিবর্তন করে এটা কিন্তু চেন্নাই নেল্লোর উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তে যা আপডেট সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানাচ্ছি অর্থাৎ লাইভ আপডেট আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কোনো রকম মন গড়া খবর নয় একদম লাইভ আপডেট আপনাদের সরাসরি দেখাচ্ছি লাইভে যা আপডেট রয়েছে সেটাই কিন্তু একদম আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে চেন্নাই পুচারী নেল্লোর বিজয়াড়া বিশাখাপত্রনাম এই সাইডে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন তাঞ্জাবের এই সাইডে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে দিক কিন্তু পরিবর্তন করে এই সাইডেই কিন্তু ঘূর্ণিঝড় যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে একটি কথা আমি বারবার বলি যে ঘূর্ণিঝড়গুলো তার গতিপথ অভিমুখ কিন্তু পরিবর্তন করতেই থাকে তো বন্ধুরা এখন দেখাচ্ছে এই সাইডে অর্থাৎ চেন্নাইয়ের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে নেল্লোর সাইডে তবে কিন্তু আবারও গতিপথ পরিবর্তন হতেই পারে হয়ে কিন্তু এটা আবার অন্য সাইডে যেতেই পারে কেননা এখনও চার থেকে পাঁচ তারিখ আসতে অনেকটাই সময় রয়েছে অনেক দিন সময় রয়েছে এর মধ্যে ঘূর্ণিঝড়গুলো কিন্তু তার গতিপথ অভিমুখ পরিবর্তন করে আবারও কিন্তু করতে পারে তবে আমরা যা গতিপথ বা অভিমুখ এই মুহূর্তে লাইভে যা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবার চলে যাব তাপমাত্রার আপডেটে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আগামীকাল আগামীকাল বৃদ্ধি পাবে না কমবে সেটাও কিন্তু আপনাদেরকে এক নজরেই দেখিয়ে দিচ্ছি তো দুপুরের দিকে দেখে নেব আগামীকালের তাপমাত্রা সরাসরি যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে দেখতে পারবো আগামীকালও কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে হ্যাঁ বন্ধুরা ঘূর্ণিঝড় যখন বঙ্গোপসাগরে তৈরি হয় তখন কিন্তু তাপমাত্রার পারত কিছুটা বাড়ে তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পারত কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে আজকে অনেকটাই কম ছিল অর্থাৎ সাতাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি ছিল তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে আগামীকাল কিন্তু আঠাশ ডিগ্রির মধ্যেই চলে যাচ্ছে আবার এদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকে উনত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে আবার মালদার দিকে উনত্রিশ ডিগ্রি পাশাপাশি দুই দিনাজপুরের দিকেও তাপমাত্রা ঊনত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকেও কিন্তু আঠাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে অসমের দিকেও তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে অসমের দিকে তাপমাত্রা অসমের দিকেও যে তাপমাত্রা যে নিম্নমুখী সেটা কিন্তু নয় অর্থাৎ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে সিলেটে দেখতে পাচ্ছেন আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি তাই বগড়া এদিকে রংপুর একই রকম কিন্তু তাপমাত্রা আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি ঢাকার দিকেও তাই পাশাপাশি আগরতলা ত্রিপুরার দিকে কিছুটা তাপমাত্রা কম অর্থাৎ আঠাশ ডিগ্রির মধ্যেই রয়েছে আবার বাংলাদেশের উপকূলের জায়গাগুলিতেও আগামীকাল কিছুটা তাপমাত্রা কমতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কারভাবে দেখতে পারলেন তাপমাত্রা আগামীকাল কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো এই আপডেটটা এখানে শেষ করছি পরবর্তী রাতের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব যদি ঘূর্ণিঝড় বাক নেয় গতিপথ পরিবর্তন করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ